চন্দ্রগ্রহণের ফলে এই চার রাশির কপাল খুলতে চলেছে। জ্যোতিষশাস্ত্রে চন্দ্রগ্রহণের বিশেষ গুরুত্ব রয়েছে। প্রতি বছর চারটি করে গ্রহণ ঘটে, দুটি সূর্যগ্রহণ আর দুটি চন্দ্রগ্রহণ। এবার বছরের দ্বিতীয় চন্দ্রগ্রহণ ঘটতে চলেছে, আজ 18ই সেপ্টেম্বর। পিতৃপক্ষেই ঘটবে বছরের দ্বিতীয় চন্দ্রগ্রহণ। এটি দ্বিতীয় চন্দ্রগ্রহণ তথা বছরের শেষ চন্দ্রগ্রহণ। এই সময়ে চন্দ্র মীন রাশিতে থাকবে, সেখানেই উপস্থিত হয়েছে রাহু গ্রহ। এই দুই গ্রহের ফলে গ্রহণযোগ তৈরি হবে। এ সময় কিছু রাশির জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে লাভ হবে। এই সময়ে এই রাশির জাতক জাতিকাদের উপর ইতিবাচক প্রভাব পড়বে। দেখে নিন আপনি আপনার রাশি অনুযায়ী কোন রাশির জাতক জাতিকাদের ভাগ্যের দরজা খুলবে। জীবনে আমরা প্রত্যেকেই ভালো থাকতে চাই, কিন্তু জীবন কখনো আমাদের ভালো রাখে, আবার কখনো খারাপ সময়ের মধ্যে ফেলে দেয়। যারা খারাপ সময়ের মধ্যে যাচ্ছেন, জীবনে খারাপ সময় দেখা দিয়েছে। চিন্তার কোনো কারণ নেই, এই চন্দ্রগ্রহণের ফলে এই রাশির জাতক জাতিকাদের জীবনে অত্যন্তই ভালো সময় আসতে চলেছে। তাই আপনি আপনার রাশি অনুযায়ী দেখে নিন আজকের ভিডিওটি। ভিডিওটি সম্পূর্ণ দেখুন। দেখার পর বাকি আপনজন বন্ধু প্রিয়জন বন্ধুদের মাধ্যমে শেয়ার করে দিতে ভুলবেন না। প্রথমে দেখে নেব বৃষ রাশি। বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য অত্যন্তই শুভ হতে চলেছে এই চন্দ্রগ্রহণ। বৃষ রাশির একাদশ ঘরে প্রবেশ করবে চন্দ্র। তাছাড়াও চন্দ্রগ্রহণের শুভ প্রভাবে এই রাশির ব্যক্তিরা জীবনে অনেক দূর পর্যন্ত এগোতে পারবেন। ভাগ্যের দরজা খুলে যাবে, যেখানে হাত দেবেন সেখানেই সাফল্য আসবে। আর্থিক সমস্যাও আপনার জীবন থেকে দ্রুতই সমাধান হয়ে যাবে। জীবনে আর্থিক উন্নতি করার ভালো সময় পাবেন এই সময়টা। তাই আপনার জন্য উন্নতি করার ভালো সময় এসে গেছে। যারা প্রচুর পরিশ্রম করছেন, পরিশ্রম করা সত্ত্বেও জীবনে সাফল্য লাভ করতে পাচ্ছেন না, চিন্তার কোনো কারণ নেই। আপনি আপনার পরিশ্রম অনুযায়ী সাফল্য পাবেন, আপনার পরিশ্রম বৃথা যাবে না। যারা নতুন সম্পর্কে জড়িয়েছেন, অবশ্যই আপনি আপনার জীবনসঙ্গী বা সঙ্গিনীর সঙ্গে আরও সময় কাটাতে পারবেন। একই অপরের ভুল বোঝাবুঝি বা যে সমস্ত ঘটনা আপনার জীবনকে খারাপ দিকে নিয়ে যাচ্ছিল, এখান থেকে আপনারা একদমই মুক্তি পেয়ে যাবেন। আপনার জীবনে অবশ্যই ভালো সময় আসবে। তাই এই চন্দ্রগ্রহণ আপনার জন্য খুবই ভালো হতে চলেছে। যারা কোথাও বেড়াতে যান না, তাদের জন্য দূরে কোথাও ভ্রমণের খবর আসতে পারে, সেখানে আপনি বেরিয়ে আসতে পারেন কয়েকদিনের জন্য। এই সময়ে পৈতৃক সম্পত্তি ফিরে পাওয়ার সম্ভাবনা রয়েছে, আপনি তা কল্পনাই করতে পারেননি। পরিবারে একে অপরের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে, জীবনে প্রতিটা কাজে সাফল্য পাবেন। দাম্পত্য জীবন থেকে পারিবারিক জীবনেও আপনি সুখী হতে পারবেন। পরিবার পরিজনকে নিয়ে আপনি সুখে শান্তিতে বসবাস করতে পারবেন। অপরদিকে দেখে নেব বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির পঞ্চম ঘরে প্রবেশ করবে চন্দ্র, যার ফলে আপনার জীবনে দারুণ সময় আসতে চলেছে। একের পর এক সাফল্য দেখা যাবে। গ্রহণের শুভ প্রভাবে আপনি জীবনে যা চাইবেন তাই পাবেন। যারা মানসিক চাপে ভুগছিলেন, যাদের জন্য আপনার মাথা ব্যথার কারণ হয়ে উঠেছিল, অল্পতেই নার্ভাস হয়ে পড়ছিলেন, আপনারা এখান থেকে বেরিয়ে আসতে পারবেন। কর্মের পরিবেশ ভালো হবে, কর্মজীবনে আরও উন্নতি করতে পারবেন।
এই সময় আপনার বড় বড় দায়িত্ব আসবে। অবশ্যই সেই দায়িত্বকে আপনি ভালোভাবে সামলাতে পারবেন, যার ফলে নেতৃত্ব দেওয়ার সুযোগ মিলতে পারে। যারা রাজনীতি করছেন, রাজনীতির জন্য অবশ্যই একটু খারাপ হতে পারে। এই সময়ে আপনাকে একটু কথাবার্তা বা মানুষের সাথে সম্পর্ক ঠিকভাবে বজায় রাখতে হবে। তাছাড়া আপনার জন্য চিন্তার কোনো কারণ নেই। এই সময়ে ভবিষ্যতের কথা মাথায় রেখে আপনি বিভিন্ন দিক থেকে উন্নতি লাভ করতে পারবেন। আপনি এই সময়ে যে চিন্তাভাবনাগুলো ভাবছেন অবশ্যই ভবিষ্যতের জন্য একটি ভালো দিক হবে। এই সময় আপনি আপনার মাথা ঠান্ডা রেখে প্রতিটা কাজ করুন, প্রত্যেকটা কাজে সাফল্য পাবেন। এই সময় আপনি যে কাজ করবেন আপনার মা বাবার সম্পূর্ণ সমর্থন পাবেন, কর্মজীবনে এগিয়ে যেতে পারবেন বা আগামী জীবনের জন্য আপনার অত্যন্তই ভালো সময় আসবে। বাবা মার আশীর্বাদ থাকবে, সেই আশীর্বাদের ফলে আপনি আপনার জীবনে হাজারো সমস্যার সমাধান করতে পারবেন। জীবনে যত বড়ই সমস্যা আসুক না কেন। এবার অপর দিকে দেখে নেব মিথুন রাশি। মিথুন রাশির জন্য অত্যন্তই ভালো সময় শুরু হবে, পরিবেশ অনুকূল থাকবে। এই সময় আপনার বাড়িতে কেউ আসতে পারে, অতিথিদের আগমনে আপনার জীবনে শুভ সময় শুরু হবে। আপনি ধৈর্যের সাথে যে কাজ করছেন অবশ্যই তা সাফল্য পাবেন। তাছাড়া আপনার জীবনে অত্যন্তই সুখী হতে পারবেন। পরিবারের সন্তানদের সঙ্গে বা জীবনসঙ্গী সঙ্গিনের সাথে ভালো সময় কাটাতে পারবেন। যে কাজেই হাত দেবেন সে কাজেতেই সাফল্য আসবে। এই সময় আপনার বাজে খরচ একদমই বন্ধ হয়ে যাবে। আপনি এই সময় আর্থিক সঞ্চয় করতে পারবেন। নতুন জমি কিংবা গাড়ি কেনার সুবর্ণ সুযোগ রয়েছে। তাই এই চন্দ্রগ্রহণ আপনার জন্য অত্যন্তই ভালো হতে চলেছে। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। দেখার পর আপনার কোন রাশি নিচের কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। এই সময় যারা নতুন ব্যবসা বা ছোটোখাটো কাজ করার উদ্যোগ নিচ্ছেন অবশ্যই আপনি উদ্যোগটা নিয়ে ফেলুন। এটা আপনার জন্য খুবই ভালো সময় হতে চলেছে, যার ফলে দেখবেন আপনি আপনার কর্মজীবনে বিরাট সাফল্য পাবেন। আপনার কর্মজীবনে অত্যন্তই ভালো সময় আসবে। তাহলে বুঝতেই পারছেন আপনি যদি একজন মিথুন রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন আপনার জন্য এই গ্রহণ অত্যন্তই শুভ হতে চলেছে। তাই চিন্তার কোনো কারণ নেই, আপনি আপনার জীবনে অত্যন্তই ভালো সময় আসতে চলেছে। আপনার জীবনে হাজারো সমস্যার সমাধান হয়ে যাবে। কারোর সঙ্গে তর্কতর্কিতে জড়াবেন না আপনি। কর্মের পরিবেশ আপনার জন্য অত্যন্তই ভালো হবে। এছাড়াও বড় কোনো কাজ করার আগে আপনি আপনার বন্ধু বা পরিবারের সাথে পরামর্শ নেবেন, আপনাকে পরামর্শ দেবে তারা, যার ফলে আপনার কোনো কাজেতেই বড় ধরনের বিপদ বা খারাপ ঘটনা ঘটার একদমই আশঙ্কাই থাকছে না। তাহলে বুঝতেই পারছেন আপনি আপনার জীবনে উন্নতি লাভের সর্বশ্রেষ্ঠ সময় পেতে চলেছেন। অবশেষে দেখে নেব কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক জাতিকাদের জীবনেও ভালো সময় আসবে। দাম্পত্য জীবন থেকে পারিবারিক জীবনে হাজারো সমস্যার সমাধান হয়ে যাবে। আপনার জীবনে যে ছোটোখাটো সমস্যা রয়েছে সেগুলো দ্রুতই সমাধান হয়ে যাবে। আপনার শত্রুরা আপনার বন্ধুত্বে পরিণত হবে, যার ফলে তাদের সাহায্য আপনি আপনার জীবনে পাবেন। এই সময় যারা নতুন কোনো কাজের আশায় রয়েছেন বা পরীক্ষা দিয়েছেন আপনি আপনার পরীক্ষায় সাফল্য পাবেন। আপনি আপনার পছন্দের মতো কাজ অবশ্যই পাবেন, কর্মজীবনে সফলতা আসবে। যারা মানসিক চাপে ভুগছিলেন আপনারা এখান থেকে মুক্তি পাবেন। কর্মের পরিবেশ অত্যন্তই ভালো কাটবে। এই সময় আপনি ধর্মীয় অনুষ্ঠান বা
যে কোনো আধ্যাত্মিক বিষয়ে পড়াশোনা করবেন বা সেই জায়গায় যাবেন। আপনার সঙ্গে অনেকেরই মতো বিরোধ লেগে থাকবে, তবে চিন্তার কোনো কারণ নেই, সেখানে আপনারই জয় হবে। তাহলে বুঝতেই পারছেন এই চন্দ্রগ্রহণ আপনার জীবনে সৌভাগ্য এনেতে চলেছে। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখুন আর নিচের কমেন্ট বক্সে আপনার কোন রাশি কমেন্ট করতে ভুলবেন না।